হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এএনএম জিএনএম 2023 এবং জেনপাস ইউজি 2023-এর জন্য সাজেশন পেপার আজ থেকে আমাদের চ্যানেলে দেওয়া শুরু হলো। আপ টু এক্সাম পর্যন্ত তোমরা প্রায় প্রতিদিনই এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। দেখো, এগুলো সব সাজেশন হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং অবশ্যই কোশ্চেনগুলো সবাই খাতায় নোট করবে, ঠিক আছে? আর চেষ্টা করবে নিজেরা উত্তরগুলো করার, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন চলে আসছি। নিম্নের কোনটি একটি পরিবর্তিত মুদ্রা মৃদুগত কাণ্ডের উদাহরণ? কোশ্চেনটা একটু অন্যরকম মনে হতে পারে, তো অবশ্যই নিজেরা ট্রাই করে দেখো। চারটে অপশন কী কী আছে দেখো, চীনাবাদাম আছে, আলু আছে, গাজর এবং পেঁয়াজ। রাইট অ্যান্সার কী হবে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এর জন্য সময় দিলাম মাত্র 4 সেকেন্ড, 1, 2, 3, 4। চলো, রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, আলু। ওকে, আলু হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, জেনপাস ইউজি বা জিএনএমএনএম যাই দাও না কেন, পরীক্ষায় যে জিন মানে লাইফ সায়েন্সের পোর্শনটা আছে, লাইফ সায়েন্সের পোর্শন কিন্তু খুব যে আলাদা তা কিন্তু নয়, একই রকমই, কিন্তু এখানে একটু অ্যাডভান্স আসে আর জিএনএমএনএমে হালকা একটু সহজ আসে। তো আমি আমার মতে বলে যদি কেউ জিএনএমএনএম এবং জেনপাস দুটো জনের প্রিপারেশান নিচ্ছে, তো তার জন্য জিএনএমএনএমটা অনেকটা সোজা হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো জেনপাসের জন্য যেহেতু দিচ্ছি, তো জিএনএমএনএমের জন্য অবশ্যই কাজে লাগবে, অবশ্যই খাতায় নোট করবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন, কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় কুইনাইন? এটা একদম সোজা প্রশ্ন। চারটে অপশন দেখো কি কি আছে, পাতা আছে, মূলে আছে, অপশন নাম্বার সি হচ্ছে গাছের ছাল এবং অপশন নাম্বার ডি হচ্ছে কাণ্ড। রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, গাছের ছাল। ওকে, তো এই টোটাল যতগুলো কোশ্চেন দিচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকেই ট্রাই করে দেখবে, ঠিক আছে? কতগুলো হচ্ছে, এ একের নম্বরটা কী হবে, দুই নম্বরটা কী হবে, তিন নম্বরটা, লাস্টের কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ কোষ গঠনের জন্য একটি অপরিহার্য শর্করা? এটা ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো। চারটে অপশন কী কী আছে দেখো, সেলুলোজ আছে, সুক্রোজ আছে, স্টার্চ আছে এবং মল্টোজ আছে। রাইট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, সেলুলোজ। কারা কারা পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, দেখো তুমি যদি জিএনএমএনএম পরীক্ষা দাও বা জেনপাস পরীক্ষা দাও, আমাদের মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে, শুধুমাত্র জিএনএমএনএম নামেই আমাদের চলছে, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। তোমাদের একটা যে কতটা কী স্ট্র্যাটেজি শেয়ার হয়েছে, তোমাদের কতটা কী তোমরা পড়াশোনা প্রিপেয়ার হয়েছো পরীক্ষার জন্য, সেটা তোমরা একবার যাচ করে দেখতে পারো। কোশ্চেন কিছু খুব সহজ লাগবে, কিছু খুব কঠিন লাগবে। তো এটা ম্যাটার করে না যে তুমি জিএনএম পরীক্ষা দিচ্ছ না জেনপাস পরীক্ষা দিচ্ছ, জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পোর্শনটা অনেকটাই তোমাদের কমন আসতে পারে। তো মোটামুটি জিএনএমের জন্যই তৈরি করা, তোমরা যদি চাও দিতে পারো। এর জন্য আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপের নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপের নাম্বার, সেই নাম্বার একটা কন্ট্যাক্ট করে নিও। নাম্বারটা হচ্ছে 9609122622। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের বলে দেবো পুরো ডিটেলসটা, ঠিক আছে? মাত্র 100 টাকা লাগা হচ্ছে, নেওয়া হচ্ছে, সেই জন্য তোমাদের কিন্তু পুরো যে টোটাল যে 12টা মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ। এছাড়া টপিক ওয়াইজ তোমাদের প্রতিদিন সম্ভব হয় না, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা কিন্তু টপিক ওয়াইজও কোশ্চেন করিয়ে দিচ্ছি, সেটা জিএনএমএনএম এর উপর ভিত্তি করে, নট জেনপাস। বাট তুমি যদি চাও যে তোমার প্রিপারেশন কীরকম হয়েছে, মানে যেহেতু অনেকে জেনপাসও দেয়, অনেকে জিএনএমএনএমও দেয়, তো তাদেরকে বলছি যদি সম্ভব হয় তা তুমি দিয়ে দেখতে পারো, ঠিক আছে? বিকজ 100 টাকা ম্যাটার করে না, বাট প্র্যাকটিসে কতটা হচ্ছে সেটা জানা ভীষণ জরুরি। চলো, পরের কোশ্চেন চলে যাচ্ছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়তে সক্ষম? চারটে অপশন কী কী আছে দেখো, লেমুর আছে, টেরোপাস আছে, অপশন নাম্বার সি হচ্ছে একিডনা এবং অপশন নাম্বার ডি হচ্ছে নীলতিমি। রাইট অ্যান্সার কী হবে? একদমই আনকমন কোশ্চেন এবং আশা করছি অনেকেই পারবে না। তো যারা যারা পারছো অবশ্যই কমেন্ট করে জানাও 4 নম্বর প্রশ্নের উত্তর কী হবে। আমি এর জন্য 5 সেকেন্ড সময় দিলাম, 1, 2, 3, 4, 5। চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার কী। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, একিডনা, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, একিডনা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, একটি মূলবিহীন উদ্ভিদের নাম লেখো। কোশ্চেনগুলো একেবারেই আনকমন তা নয়, কিছুটা কমন আসতে পারে, আবার অনেকের কাছে আনকমন লাগতে পারে। যাদের আনকমন লাগবে অবশ্যই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে। দেখো চারটে অপশন কী কী আছে, ইকোনিয়া, সেরাটোফাইলাম, মানছুরি এবং সুন্দরী। তো রাইট অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার কী। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, সেরাটোফাইলাম। ওকে, যারা যারা করেছো অপশন নাম্বার বি, ভেরি গুড। চলো পরের প্রশ্ন যাচ্ছি, পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে ধরনের উদ্ভিদ তাকে কী বলা হয়, ঠিক আছে? তাকে কী বলা হয়? চারটে অপশন দেখো, মনোসিয়াস, রক্রেসিয়াস, প্যান্ট্রোজিনিয়াস এবং স্ট্রেটোফাস। সো এর রাইট অ্যান্সার কী হবে? এর জন্য আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম। কোশ্চেনটা একটু আনকমন এবং বেস্ট লেভেল আছে কোশ্চেনটা, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। তো আমি 5 সেকেন্ড সময় দিলাম, 1, 2, 3, 4, 5। দেখা যাক রাইট অ্যান্সারটা কী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ,
মনোসিরিয়াস, ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কারা কারা পেরেছো? যারা যারা পেরেছো আমার তরফ থেকে একদম ভেরি গুড, ঠিক আছে, ভিজি বসিয়ে দিতে পারো, ভেরি ভেরি গুড। চলো পরের কোশ্চেন যাচ্ছি। নিচের কোন হরমোনটি বিএমআর বৃদ্ধি করে? কোশ্চেনটা একটু মোটামুটি কমনই আছে, চারটে অপশন কী কী দেখো, অক্সিন আছে, থাইরক্সিন আছে, সাইটোকাইনিন আছে এবং প্যারেনকাইমা আছে। কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্ট করো, 3 সেকেন্ড সময় দিলাম, 1 2 3। চলো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, থাইরক্সিন। অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, থাইরক্সিন। কারা কারা করতে পেরেছো কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো 7-8 নম্বর প্রশ্ন যাই, 7 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত ভাইরাসগুলির মধ্যে কোনটি উপকারী ভাইরাস? দেখো চারটে অপশন কী আছে, রাইনো ভাইরাস, ফাজ ভাইরাস, রুবেলা ভাইরাস এবং হচ্ছে স্ট্যামিনা ভাইরাস। কোশ্চেনটা একেবারে আনকমন কোশ্চেন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এবং আবারও বলছি জিএনএম এনএম নার্সিং এবং জেনপাস নার্সিংয়ের জন্য যদি চাও মক টেস্ট ব্যাচ জয়েন করতে আমাকে জাস্ট একটা নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা অলরেডি বলা হয়েছে। 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ, 115 নম্বর যেরকম তোমাদের জিএনএম এনএম নার্সিং পরীক্ষা ফর্ম মানে পরীক্ষা যেরকম হয় সেইভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। পুরোটা হচ্ছে অনলাইনে, কোথাও যাওয়া আসার দরকার নেই। টোটাল 12টা মক টেস্ট পেয়ে যাচ্ছ, এই বাদেও তোমরা কিছু টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো সেটা ডেলি হয় না, বাট মোটামুটি হয়, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে হয়। তো এত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 100 টাকায়। যদি কারো জয়েন হওয়ার থাকে অবশ্যই ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, কারণ এরপর কিন্তু এই ব্যাচ ফুল হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি 600 পেরিয়ে গেছে, আশা করছি 1000 পেরিয়ে যাবে। তো অবশ্যই যদি যদি কারোর দরকার থাকে ইমিডিয়েট যোগাযোগ করে নেবে, ওকে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কী, নিম্নলিখিত ভাইরাসগুলির মধ্যে কোনটি উপকারী ভাইরাস? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, ফাজ ভাইরাস। অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেনটা একদম আনকমন ছিল, যারা পেরেছো ভেরি গুড, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো নিচের কোনটি মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটা মোটামুটি আছে, লেভেল আছে মোটামুটি। তারপর দেখো কোশ্চেনের অপশনগুলো কী কী আছে, পিটিউটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক এবং থাইরয়েড। তো দেখো কোশ্চেনগুলো তোমাদের জিএনএম নার্সিং পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এই ধরনের কোশ্চেন আসতে দেখা গেছে, যে কোন মানে মানব দেহের কোন মস্তিষ্কের কোন অংশটি এরকম ব্যাপার যে লোভে বা এরকম কান্না পেলে বা এই যে এই জিনিসগুলো যে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, বা আমাদের তাপ মানে দেহের যে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু জিএনএম এনএম পরীক্ষা আসছে। তো এই কোশ্চেনটা তোমাদের আসার মতো ওই জন্য রেখেছি। এবার জেনপাসে তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকেও একটু হেল্প করার, আর জিএনএম এনএম যারা দেবে তাদের তো আমি আছি, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, হাইপোথ্যালামাস। অপশন নাম্বার বি হচ্ছে অপশন রাইট অ্যান্সার, ঠিক আছে। হাইপোথ্যালামাস হচ্ছে রাইট অ্যান্সার, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এবার আসি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর অন্তঃকোষীয় এবং বহুকোষীয় পরিপাক দেখা যায়? কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। চারটে অপশন কী আছে দেখো, হাইড্রা আছে, অক্টোপাস, অ্যামিবা এবং খরগোশ। রাইট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কী হবে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। হাইড্রা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেনটা একটু বুঝে শুনে নেবে, যে নিম্নলিখিত কোন প্রাণীর অন্তঃকোষ এবং বহুকোষ পরিপাক দেখা যায়? রাইট অ্যান্সার হচ্ছে হাইড্রা। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যে পোডোসাইট, পোডোসাইট কোষ কোথায় দেখা যায়? চারটে অপশন কী আছে দেখো, হেনরি লুপ আছে, বাওম্যান ক্যাপসুল আছে, গ্লোমেরুলাস আছে এবং এস দশায় আছে। রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও। কোশ্চেনটা এবার এই কোশ্চেনটাও কিন্তু বেশ আনকমন কোশ্চেন। তো রাইট অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের অপশন নাম্বার বি, বাওম্যান ক্যাপসুল। অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং লাস্ট যে কোশ্চেনটা সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর বিটা কোষ থেকে কী নিঃসৃত হয়? চারটে অপশন কী কী আছে দেখো, অ্যাড্রিনালিন আছে, গ্লুকাগন আছে, ইনসুলিন আছে, ফ্যাট আছে। কমেন্ট করে জানাও। কমেন্ট করার পর প্রথমে লিখবে হোমওয়ার্ক, তারপর লিখবে 12 নম্বর কোশ্চেন, তার অ্যান্সারটা লিখে দিলে তারপর তুমি তোমার নামটা লিখবে, তাহলে আমি সেই কমেন্টটা পিন করে রাখবো, ওকে। তো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো, যে কোন কোশ্চেনটা তোমার ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে বা কোনটা তোমাদের খুব কঠিন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ প্রত্যেক ঘরে থেকো, নমস্কার।